नमस्कार, टीके बेंगली रेसिपी से आपनादेर सबाइके स्वागत। आज के रेसिपि एचोर चिंगड़ी। एचोर चिंगड़ी किन्तु बांगालीदेर खूब ही पसंदेर एकटी रेसिपि। ताहले चलुन देखे नेवा जाक। आमी एखाने एचोर सिद्ध करे निएछि, एइभाबे केटे निएछिलाम। एटा आमी हलुद आर लवण दिए भालो करे सिद्ध करे निएछि। आर एकटा बड़ो साइजेर आलू आमी एइभाबे केटे निएछि। आर निएछि 300 ग्राम मतो चिंगड़ी। आर निएछि दुटो तेजपाता, गोटा जिरे, एकटी दारचिनी, दुटो लवंग, दुटो एलाच आर तीनटे गोलमरिच। आर एखाने निये निएछि 2 चामच जीरा बाटा, 1 चामच शुकनो लंका बाटा, 1 चामच आदा बाटा, 1 चामच रसुन बाटा। आर निएछि एकटा बड़ो साइजेर पेंयाज कुचिये निएछि। आर निएछि 4टे काँचा लंका, आर गरम मसलार गुड़ो, आर एकटा टमेटो केटে নিয়েছি এইভাবে। এরপর আমি এই চিংড়ি মাছটাকে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম করে এর মধ্যে আমি তেল দিয়ে দেব, সরষের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এরপর এগুলো আমি তুলে নেব। এরপর এই কড়াইয়ের মধ্যে আমি সামান্য আরেকটু তেল দিয়ে দেব। আর দেব কেটে রাখা আলুগুলো। এরপর এর মধ্যে দেব সামান্য একটু লবণ আর একটু হলুদ। দিয়ে মিডিয়াম আঁচে এটা ভালো করে ভেজে নেব আস্তে আস্তে। দেখুন আমার আলুগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি তুলে নেব। এরপর আমি ওই কড়াইতে সামান্য আরেকটু তেল দিয়ে এর মধ্যে আমি দুটো তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা দিয়ে দেব। দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা বাদামি কালারের হয়। দেখুন পেঁয়াজটা আমি এরকম ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। দিয়ে নেড়েচেড়ে একটু নেব। এরপর দেব 1 চামচ আদা বাটা। দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব একটু। এরপর এর মধ্যে দেব 1 চামচ শুকনো লঙ্কার বাটা। এটাকেও ভালো করে ভেজে নিয়ে দেব। আর দেব 2 চামচ জিরা বাটা। একটু ভালো করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আর এর মধ্যে দেবো সামান্য একটু লবণ। দিয়ে এবার মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দেবো সামান্য একটু হলুদ। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি
সিদ্ধ করা এঁচুড়গুলো দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলু আর এঁচোড়কে ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেব, গরম জল। দিয়ে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এটা আমি 10-15 মিনিট মতো ফুটিয়ে নেব, যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যায়। আমার ঝোলটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। হয়ে গেল আমার এঁচোড় চিংড়ি। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন।